থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোণায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আসসালামু আলাইকুম, বিডি অল সার্কুলার ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে সার্কুলার নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অযোগ্যতা এবং কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে ইত্যাদি আরও অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বুঝুন, যাতে পরবর্তীতে আবেদন করার সময় আপনাদের কোনো অসুবিধা না হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে দিয়েছে আবেদনের শেষ তারিখ 22 মে 2021। আমি আবারও বলছি, আবেদনের শেষ তারিখ 22 মে 2021। তারপরে দিয়েছে যোগ্যতা, যোগ্যতার মধ্যে রয়েছে বয়স, 1 জানুয়ারি 2022 তারিখে 17 থেকে 21 বছর হতে হবে, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর। দুই নম্বরে দিয়েছে শারীরিক যোগ্যতা, অর্থাৎ পুরুষ প্রার্থী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 2 ইঞ্চি, ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 54 কিলোগ্রাম অর্থাৎ 120 পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কিলোগ্রাম অর্থাৎ 104 পাউন্ড। তারপর দিয়েছে বুক, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুক স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারণ অর্থাৎ সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। তিন নম্বরে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা, ক নম্বরে দিয়েছে জাতীয় মাধ্যম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5 পয়েন্ট ও অন্যটিতে জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। খ নম্বরে দিয়েছে ইংরেজি মাধ্যম, অ লেভেলে 6টি বিষয়ে মধ্যে 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবা অ লেভেলে 6টি বিষয়ের মধ্যে 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে 1টিতে এ গ্রেড ও 1টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে বিশেষ দ্রষ্টব্য যেটা দিয়েছে সেটা হলো 2021 সালে এইচএসসি এ লেভেলে পরীক্ষার্থী প্রার্থীগণও আবেদন করতে পারবেন, কিন্তু তাদের অবশ্যই এসএসসিতে জিপিএ 5 পয়েন্ট, অ লেভেলে 6টি বিষয়ের মধ্যে 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড অথবা সমান ফলাফল থাকতে হবে। তবে বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে। 4 নম্বরে দিয়েছে বৈবাহিক অবস্থা, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। 5 নম্বরে দিয়েছে জাতীয়তা, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। তারপরে যেটা দিয়েছে সেটা হলো প্রার্থীর জন্য অযোগ্যতা, 6 নম্বরে দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত অথবা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। 7 নম্বরে দিয়েছে ISSB পরীক্ষায় 2বার স্ক্রিড আউট অথবা 2বার প্রত্যাখ্যাত, 1বার স্ক্রিড আউট এবং 1বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। 8 নম্বরে দিয়েছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। 9 নম্বরে দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে। 10 নম্বরে দিয়েছে প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। 11 নম্বরে দিয়েছে প্রার্থীর বয়স 18 বছর হওয়ায় পূর্বে লাস্টিক করা হলে গ্রহণ নয়, লাস্টিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখে মধ্যে ন্যূনতম 3 মাস অবিবাহিত হতে হবে। 12 নম্বরে দিয়েছে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। তারপরে দিয়েছে অনলাইনে আবেদনের পদ্ধতি, কীভাবে আবেদন করবেন দেখে নেই। 13 নম্বরে দিয়েছে 5 মার্চ 2021 তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। 14 নম্বরে দিয়েছে আবেদনকারী প্রার্থীকে এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোণায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে
87তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অ্যাপ্লাই করতে হবে। 15 নম্বরে দিয়েছে আবেদনকারী পার্থিগন চালিটক, ট্রাস্ট ব্যাংক, টিকেশ, ভিসা অথবা মাস্টার কার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে 1,000 টাকা অফের যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলাপ লেটার পাওয়া যায়। 16 নম্বরে দিয়েছে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তারপরে দিয়েছে নির্বাচন পদ্ধতি, কীভাবে নির্বাচন করবে। নির্বাচন পদ্ধতির মধ্যে রয়েছে 17 নম্বরে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। আপনারা দেখে নেবেন, আমি সার্কুলার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপরে যেটা দিয়েছে সেটা হলো 18 নম্বরে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 18 জুন 2021 শুক্রবার তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী 28 জুন 2021 তারিখে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 19 নম্বরে দিয়েছে আন্তঃনির্বাহী নির্বাচন পর্ষদ ISSB পরীক্ষা কীভাবে নিবে, আপনারা দেখে নেবেন, আমি আবার বলছি সার্কুলার লিঙ্ক ডেসক্রিপশন বক্সকে পেয়ে যাবেন। 20 নম্বরে দিয়েছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। ISSB পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 21 নম্বরে দিয়েছে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীকে সেনাসদর অ্যাজিজ শাখা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। তারপরে দিয়েছে বিএমএ প্রশিক্ষণ 22, 23, 24, 25 পয়েন্ট আপনারা দেখে নেবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা কী কী রয়েছে, বেতন ভাতা অন্যান্য বিশেষত্বের মধ্যে রয়েছে বিদেশে প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি এবং সন্তানদের অধ্যয়নও রয়েছে। তারপরে সবশেষে যেটা দিয়েছে সেটা হলো বিশেষ নির্দেশনা। বিশেষ নির্দেশনা কী কী দিয়েছে আপনারা দেখে নেবেন। আবেদনের শেষ তারিখ 22 মে 2021। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেখানে আপনাদের বিস্তারিত বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমার বন্ধুরা বিষয় সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।